তোমার গোছ গাছ হয়ে গিয়েছে কিয়া? কি ব্যাপারে প্রত্যুষ? কি ব্যাপারে? আচ্ছা, আমরা নতুন বাড়িতে শিফট করছি, সেই ব্যাপারে। দেখো প্রত্যুষ, আমার কিন্তু এই বাড়িতেই থাকার কথা। মানে আমি বিয়ের আগে থেকে জানতাম যে আমি বিয়ের পরে এই বাড়িতেই থাকবো। হঠাৎ করে আমি কেন রোহিত সেনের ভাড়া করা একটা ফ্ল্যাটে গিয়ে থাকবো আমি বুঝতে পারছি না। আর আমার কিন্তু মনে হয় যে এটা আমাদের সবার জন্য ভীষণ অসম্মানের। না, আমি এই বাড়ির বউ হিসেবে আমার অসম্মানের কথাটা তো জানাতেই পারি, বলো। হ্যাঁ, ডেফিনেটলি, নিশ্চয়ই জানাতে পারো। তার মানে তুমি বলতে চাইছো তুমি আমাদের সাথে শিফট করবে না, তাই তো? ঠিক আছে, তবে এখানে থাকলে তোমায় একাই থাকতে হবে, কারণ আমি শিফট করব। আরও একটা কথা, আমরা ভাড়া করা ফ্ল্যাটে যাচ্ছি না, ওটা রোহিত আঙ্কেলের ফ্ল্যাট। প্রত্যুষ, আমি কিন্তু জানতাম যে এই বাড়িটা তোমার মায়ের নামে। এই বাড়িটা কোনোদিনই আমার ছিল না, এটা বাবার বাড়ি। বাবা দয়া পরবশ হয়ে এই বাড়িটা আমার নামে লিখে দিয়েছিলেন, কিন্তু তার মানে তো এই নয় যে বাড়িটা আমার হয়ে গেল। যেটা আমি অর্জন করিনি তার উপর কোনো অধিকার আমার কোনোদিনও থাকতে পারে বলে অন্তত আমি মনে করি না। সেই জন্যই এই বাড়িটা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত আমি নিয়েছিলাম। বাবার অবর্তমানে যার এই বাড়িটা পাওয়ার কথা তিনি এই বাড়িটা পেয়েছেন। হ্যাঁ, হয়তো বাবার বর্তমানেই পেয়েছেন, বাবা তো এই বাড়িটা থাকতে চান না, তাই উনি ওনার সব শর্ত ছেড়ে দিয়েছেন, বাবা আমার সাথে থাকতে চান। তবে হ্যাঁ, এই বাড়িতে আমাদের ভোগ দখল করার অধিকার থাকবে। সেক্ষেত্রে তুমি যদি চাও তুমি ডিঙ্কার সঙ্গে এখানে থাকতেই পারো। আমি চাইলেই তো সব কিছু হবে না আন্টি। তুমি তোমার ছেলেকে এমনভাবে ট্রেনিং দিয়েছো না, সে তোমার হাঁচল ছেড়ে কোথাও যাবেই না। এইভাবে কথা বলো না কিয়া, আমার শরীর সম্পূর্ণ সুস্থ নয়, তোমার এই কথাগুলো আমি সত্যি বলছি নিতে পারি না। কথাবার্তাগুলো একটু ভদ্রভাবে বলো কিয়া। তুমি একটা ভদ্র ঘরের মেয়ে, শিক্ষিত মেয়ে, চাকরি করা মেয়ে, তুমি এই ধরনের কথাবার্তা বলো কি করে? আমার যেখানে লাগছে না দাদু ভাই, সেটা তোমরা কেউ বুঝতে পারছো না। হ্যাঁ বুঝতে পারছি তো, কি সুন্দর শব্দ চয়ন তোমার। আমি মায়ের আঁচলের তলায় থাকি বললে না একটু আগে? তোমার মতো তথাকথিত শিক্ষিত মেয়ের মুখে না এই শব্দগুলো মানায় না। তুমি ভালো করেছো বলেছো, আসলে শব্দ দিয়েই তো মানুষকে চেনা যায়। এক্স্যাক্টলি প্রবলেমটা কি তোমার? হ্যাঁ, আমি মায়ের আঁচলের তলায় থাকি, আমি মাকে ভালোবাসি তাই থাকি। আর বিয়ের আগে কি আমাদের মধ্যে ডিল হয়েছিল যে বিয়ের আগে মায়ের আঁচলের তলায় থাকবো, বিয়ের পরে তোমার আঁচলের তলায় থাকবো? না, তো ডিল হয়নি। যদি মনে করে থাকো সেটা সেটা তোমার প্রবলেম, কি আমার নয়। একটা মেয়েকে বিয়ে করে এনেছো আর তাকে মিনিমাম রেসপেক্ট টুকুনি দিতে পারছো না প্রত্যুষ? কি রেসপেক্ট? তোমার ডিসরেসপেক্ট হচ্ছে কিসে? আমি মায়ের সাথে থাকতে চাই বলে নাকি আমি অন্তরের কথা শুনছি বলে? ঠিক আছে বুঝলাম, আমি তো ফ্ল্যাটের জন্য আলাদা করে কোম্পানি থেকে টাকা পাই, তাহলে আমি একটা বাড়ি ভাড়া নিচ্ছি, চলো সেখানে গিয়ে থাকি। রোহিত সেনের বাড়িতে গিয়ে উঠতে হবে তার তো কোনো মানে নেই, তাই না? কে কে থাকবে সেই ফ্ল্যাটে? কেন আমি থাকবো? তুমি দরকার হলে ওনারা এসে থাকবেন। তবে আমার মনে হয় না তোমার মা রোহিত সেনের অত দামি ফ্ল্যাট ছেড়ে আমার সঙ্গে আমার ভাড়া করা ফ্ল্যাটে গিয়ে উঠবেন। কিয়া! হ্যাঁ আন্টি, যদি সেটা নাই হতো তাহলে তো তুমি একবার অন্তত আমার কাছে আসতে, এসে তো বলতে যে অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। একটা বাইরের লোক, সে আমাদের সমস্ত ব্যাপারে থাকবে, তারপর প্রত্যেকটা ব্যাপারে ডিসিশন নেবে, তারপর আজকে তারই সাজেশনে তোমরা এই বাড়ি ছেড়ে তার ফ্ল্যাটে গিয়ে উঠছো। এই ব্যাপারটা মেনে নেওয়া তোমাদের জন্য খুব সহজ হলেও না আমি মানতে পারছি না। আমি তো প্রত্যুষকে এই কারণে বিয়ে করে আসিনি যে রোহিত সেনের ফ্ল্যাটে গিয়ে থাকবো। তোমায় কেউ ইনসিস্ট করেনি কিয়া, কেউ জোর করেনি তোমাকে ওই ফ্ল্যাটে যাওয়ার জন্য। আমি শুধু আমার কথাটা বললাম, আমার পরিবার যেখানে থাকবে আমি সেখানেই থাকবো, আমি কোথাও যাব না। প্রত্যুষ, তুমি তো খুব ভালো গান বাজনা করো। হ্যাঁ এখন সিজন নেই, কদিন পর আবার সিজন শুরু হবে। ঠিক আছে, আমার ফ্ল্যাটে না হয় নিজের মাকে না নিয়ে গেলে তুমি নিজে একটা বাড়ি ভাড়া করো, সেখানে নিয়ে চলো তোমার মাকে। যেদিন আমার নিজের ক্ষমতা হবে নিজে বাড়ি কিনে সেখানে মাকে নিয়ে যাব, ভাড়া করা ফ্ল্যাটে নয়। তার থেকে বড় কথা কি জানো, রোহিত আঙ্কেল নিজে আমাকে ওনার বাড়িতে যাওয়ার কথা বলেছেন, ওনাকে না করার ক্ষমতা আমার নেই। কারণ তোমরা সবাই রোহিত সেনের কেনা হয়ে গেছো, তাই? হ্যাঁ কেনা হয়ে গেছি, কি প্রবলেম তোমার তাতে? ওনার মতো লোকের কাছে বিক্রি হয়ে যাওয়াটাকে না আমি ভাগ্যবান মনে করি, নিজেকে ভাগ্যবান মনে করি। কোনো প্রবলেম আছে আর কি বলবে বলো? তোমাকে কিছু বলার নেই, তবে তোমার মাকে কিছু বলার আছে। তোমার মা মানে? না কি বলছো, তোমার মা কথাটা কি? তুমি আমার মাকে মা বলে না ডাকতে পারো, আন্টি বলে ডাকো। তোমার মা বলে ডাকছো, এটা কি ধরনের অসভ্যতা কিয়া? চুপ কর না টিকা, সব
সময় এত অশান্তি, সত্যি আমার ভালো লাগে না। এখনই ভালো না লাগার মতো কি হয়েছে আন্টি? এই তো তোমার বড় ছেলের সংসারটা সবে ভেঙে গেল শুধুমাত্র তোমার জন্য। অঙ্কিতাদি তো বলেই গেল আন্টি যে দাদা ভাই তোমার সাথে খারাপ ব্যবহার করেছে বলে অঙ্কিতাদি আজকে সংসারটা ছেড়ে চলে গেল। এবার তোমার ছোট ছেলের সংসারটাও ভাঙবে। তার কারণ তুমি তোমার ছোট ছেলেকে সবসময় নিজের আঁচলের তলায় রাখতে চাও। এমনকি তোমার যে এই লাইফস্টাইল, তোমার এই জীবনযাপন, সেটার জন্যও তোমার ছোট ছেলের সংসারটা ভাঙবে। আমি তোমার এই জীবনযাপন পছন্দ করছি না আন্টি। আচ্ছা, এই রোহিত সেনের ফ্ল্যাটে গিয়ে ওঠার চেয়ে তোমার কি মনে হয় না যে নিজের ছেলের ভাড়া করা ফ্ল্যাটে গিয়ে ওঠাটা অনেক সহজ ছিল? শোনো কিয়া, আমি কিছুদিনের জন্য অসুস্থ হয়েছি বলে আমি বাড়িতে বসে আছি, তার মানে এই নয় যে আমি বেকার। আমি কিন্তু একটা কাজ করি, একটা জায়গায় চাকরি করি, আর সেখান থেকে একটা ভালো টাকা মাইনে পাই। তুমি চাকরি করে যে টাকাটা পাও তার থেকে কোনো অংশে কম টাকা রোজগার করি না আমি। আমি যদি চাই না, আমি কিন্তু একটা বাড়ি ভাড়া করে থাকতে পারি। তুমি তো ভালো করেই জানো আমরা গোটা পরিবার রোহিত সেনের কাছে কৃতজ্ঞ। তাই রোহিতদা যখন প্রস্তাব দিলেন না যে আমি যেন অন্য কোনো জায়গায় বাড়ি ভাড়া না নিই, ওনার যে ফাঁকা ফ্ল্যাটটা পড়ে আছে সেখানে গিয়ে উঠি, তখন আমি দম্ভ দেখিয়ে আলাদা জায়গায় বাড়ি ভাড়া নিতে পারিনি, ওনার কথাটা মেনে নিয়েছি। আর সব থেকে বড় কথা হলো, আমার মাথার ওপর আমার গুরুজন আমার শ্বশুরমশাই রয়েছেন, উনি যখন মত দিয়েছেন তখন তুমি এই ব্যাপারে কি মত পোষণ করলে, এটা নিয়ে সত্যি আমার কিন্তু খুব একটা মাথা ব্যথা নেই কিয়া। এই যে তুমি বললে না অঙ্কিতার সংসার ভেঙেছে আমার জন্যে, না কিয়া না, আমার কিন্তু এতে কোনো ভূমিকা নেই। অঙ্কিতার মনে হয়েছে যে যে ছেলে তার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে তার সঙ্গে থাকা যায় না। আর যদি ডিঙ্কার এই একই কথা মনে হয় তাহলে আমি কি করতে পারি বলো তো? আর যদি ডিঙ্কা বলে যে যেহেতু তুমি আমাদের বাড়ির সকলের সঙ্গে মানিয়ে নিয়ে থাকতে পারছো না, তাই ও তোমার সঙ্গে মানিয়ে নিয়ে থাকতে পারবে না, আমি তখন ওকে কি বলবো? আমার তো কিচ্ছু বলার নেই ওকে। শ্বশুর বাড়িতে এসে সকলের সঙ্গে বিদ্রোহ করছো কেন? নিজের অস্তিত্বকে প্রমাণ করার জন্যে? এটা করো না কিয়া। তবে শ্বশুর বাড়িতে আর যার সাথেই বিদ্রোহ করো না কেন, নিজের স্বামীর সাথে অন্তত বিদ্রোহ করো না, তার সাথে মানিয়ে নিয়ে থাকো, তাকে অন্তত বুঝিয়ে চলার চেষ্টা করো। তুমিও তো অনেক বছর বুঝে চলেছো আন্টি, কিছু করতে পেরেছো? সবার কপাল যে আমার মতন হবে তার তো কোনো মানে নেই কিয়া। দুদিন হলো আমাদের বাড়িতে এসেছো, এর মধ্যে মায়ের সাথে এই ব্যবহার করার স্পর্ধা হয় কোথা থেকে তোমার? তুমিও একটা কথা জেনে রাখো প্রত্যুষ, এই যে তুমি আমার সঙ্গে এখন যে ব্যবহারটা করছো না, এই যে জোর করে রোহিত সেনের ফ্ল্যাটে নিয়ে যেতে চাইছো, এটার প্রতিবাদও কিন্তু আমি করতে পারি। হ্যাঁ করতে পারো তো। তাছাড়া তোমায় কেউ জোর করছে না কিয়া, কেউ জোর করছে না, তুমি ইচ্ছে হলে থাকো না এখানে। সত্যি তো, তোমাকে তো কেউ জোর করছে না, তোমার ইচ্ছে হলে তুমি শ্বশুরবাড়িতে থাকতে পারো, কিন্তু আমরা এখানে থাকবো না। বৌমা তো বলেই দিয়েছে তোমার যদি শ্বশুরবাড়ির লোককে বেশি পছন্দ হয় তুমি শ্বশুরবাড়ির লোকের সাথে থাকো না, দরকার হলে ডিঙ্কাকে নিয়েও তুমি এখানে থাকতে পারো, বৌমার তো কোনো আপত্তি নেই, কথা বৌমা বহুবার বলে দিয়েছে। তুমি ঠিক করো তুমি কি করবে। তবে আমার ধারণা ডিঙ্কা থাকবে না, তো বৌমার তো আর কিছু করার নেই, যা করার তোমাকেই করতে হবে। দেখো তুমি কি করবে। আসলে দাদুভাই কি বলতো, তোমার বৌমা না খুব ভালো করে জানে যে তার ছেলে এখানে থাকবে না, সেই জন্য এত জোর গলায় কথাগুলো বলতে পারছে। বাহ, বুঝে গেছো তো ব্যাপারটা, খুব ভালো, এটা ক্লিয়ারলি বুঝে গেছো, আর কিচ্ছু বোঝানোর নেই। আর একটা কথা মনে রেখে দাও, আমার মা যতদিন অসুস্থ আমি মাকে ছেড়ে কোথাও যাব না, তাতে তোমার থাকার হলে থাকো, যাওয়ার হলে যেতে পারো কিয়া। প্রত্যুষ, বিয়েটা না কোনো ছেলে খেলা নয়,
কোনো পুতুল খেলা নয় যে তুমি যখন খুশি বলবে যে আমি থাকতে চাইলে থাকতে পারি, চলে যেতে চাইলে চলে যেতে পারি। আমার একটা অধিকার আছে, আমি বিয়ে করে এ বাড়িতে এসেছি, দরকার হলে এরপর থেকে আমি সেই অধিকার প্রয়োগ করব। আর যদি নিজের ক্ষমতায় সেই অধিকার প্রয়োগ করতে না পারি তাহলে বাকিদের সাহায্য নেব। বাকিদের সাহায্য মানে? বাকিদের সাহায্য মানে যারা নারীদের অধিকার সুরক্ষা করে, কোর্ট, থানা, পুলিশ, দরকার হলে তাদের সাহায্য নেব। কিসের এত সমস্যা বলো তো তোমার? রোহিত সেন তো ওই ফ্ল্যাটে থাকেন না, তাহলে তোমার কি সমস্যা? আন্টি, মিনিমাম আত্মসম্মান জ্ঞানটুকুনি যার থাকবে না সে এই সমস্যাটা ফিল করতে পারবে। তোমরা সেটা হারিয়ে ফেলেছো, সেই জন্য সেটা ফিল করতে পারছো না। আমি আত্মসম্মান খুইয়েছি, আমি আত্মসম্মান খুইয়েছি বলে আমার নামে দেওয়া বাড়ি আমি ফিরিয়ে দিয়ে চলে যাচ্ছি। আমি আত্মসম্মান খুইয়েছি বলে ডিঙ্কার বাবার থেকে একটা পয়সা আমি খোর প্রস্তাবই করিনি।